ব্যারাকপুর ও টিটাগড়ের বিভিন্ন গঙ্গার ঘাট পরিদর্শন করলেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। গোল্ডেন ফেদার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। ছট পুজোর দিন দুপুর থেকেই ব্যারাকপুরের বিভিন্ন গঙ্গার ঘাট পরিদর্শন করলেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। গঙ্গার ঘাটে পুজো করতে আসা মানুষজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সুস্থ জীবন কামনা করেন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত জানান, উৎসব প্রতিবারই থাকে, প্রতিবার আসি, উৎসব হয় এবং টিটাগড় ব্যারাকপুরের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এখানে অনেক কটা ঘাট পরপর আছে যেখানে প্রচুর মানুষ আসে। এবার তো একটু যেন লোক কম বা একটু যেন মানুষের মধ্যে বাধা আছে, কারণ করোনা আবহে মানুষ একটুখানি ভয়ে আছে এবং সরকারি বিধিনিষেধ আছে সেটা মেনে নিয়ে এখানে মানুষ কাজ করছেন এবং মানুষ যে অনেক বেশি সচেতন এখানে এলে বোঝা যাচ্ছে। সচেতনতার মধ্যে থেকেই ধর্মীয় আচার আচরণ সব পালন করছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ছট মাইয়ার কাছে প্রার্থনা করব, সূর্যদেবের কাছে প্রার্থনা করব, তাড়াতাড়ি যেন এই করোনা আবহ থেকে আমরা মুক্তি পাই এবং আগামী দিনে আবার আগের মতন করে আমরা এই সমস্ত উৎসবগুলো করতে পারি। আপনার অ্যাসেম্বলি এরিয়াতে যে কটা ঘাট আছে সবকটায় আপনি গিয়েছেন? সবকটায় হয়তো গিয়ে পৌঁছানো যায় না, কারণ মানুষের যখন ঢল নামে তখন রাস্তা যাতায়াত করার অসুবিধে, তবু চেষ্টা করি যেহেতু কয়েকটা ঘাটে যাবার সেগুলো নিশ্চিত। আপনি